নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য রাখবেন। আপনাদের মন্তব্য আমাকে এগিয়ে যেতে উদ্বুদ্ধ করবে এবং আমাকে সমৃদ্ধ করবে। তো চলে আসুন আজকের আমাদের আলোচনাতে আমরা চোখ রাখি। উপবোধ লগ্নের ক্ষেত্রে আমরা দ্বিতীয় সূত্রটি নিয়ে আমরা আলোচনা করব। পিকচারটি যেভাবে দিয়েছি যে দ্বিতীয় ভাব কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু বিবাহিত জীবনকে সুখী করে। যদি কোনো গ্রহ বসে না থাকে তাহলে অধিপতি গ্রহ কোন গ্রহের সাথে সংযুক্ত সেটি দেখতে হবে। সেকেন্ড হাউস থেকে পার্টনার কেমন দেখতে হবে তার সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। তাহলে একটু আগে যে প্রশ্নটা ছিল আমাদের, আমি সংক্ষেপে বলেছিলাম, তো সেখানে 10টি ঘরের কথা বলা হয়ে গেছে আর 2টি গ্রহ বাকি ছিল, দ্বিতীয় ঘর আর তৃতীয় ঘর। এখানে যদি উপপাদ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ঘর এবং তৃতীয় ঘর খুবই, এটা কিন্তু এই দুটো ঘরের মধ্যে দ্বিতীয় ঘর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ দ্বিতীয় ঘর থেকে পার্টনার কেমন দেখতে হবে এবং তার বিবাহিত জীবন কেমন হবে। সেকেন্ড ঘর তো পরিবারের কথা বলে, পারিবারিক সুখ সমৃদ্ধি সে কতটা নিয়ে আসবে তার একটা ইন্ডিকেশন আমরা পাই। তো এখন আমরা জানবো কি যে দ্বিতীয় ভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে তবে এক্ষেত্রে দ্বিতীয় ভাবের উপপাদ লগ্নের অধিপতি দ্বিতীয় ভাবে বসা আর উপপাদ লগ্ন সাপেক্ষে দ্বিতীয় ভাবে কোনো শুভ গ্রহ বসা দুটো কিন্তু আলাদা জিনিস, এটা মাথায় রাখতে হবে। উপপাদ লগ্নের অধিপতি দ্বিতীয় ভাবে বসছে সেটা একটা ব্যাপার, আবার উপপাদ লগ্নের দ্বিতীয় একটা অন্য কোনো গ্রহ বসে আছে দুটো আলাদা জিনিস। তো দুটোই কিন্তু জাতকের উপর প্রভাব ফেলবে, কিন্তু উপপাদ লগ্নের অধিপতি দ্বিতীয় বসে থাকাও কিন্তু দেখা যাবে যে তার বিবাহিত জীবনের উপর প্রভাব ফেলছে, আর উপপাদ লগ্নের দ্বিতীয় ভাবে অন্য কোনো শুভ গ্রহ বসে আছে। উপপাদ লগ্নের অধিপতি অন্য ঘরে বসে আছে কিন্তু উপপাদ লগ্নের দ্বিতীয় শুভ গ্রহ বসে আছে, তখনও কিন্তু বিবাহিত জীবন তার সুখের হবে এবং দেখতে শুনতে কেমন হবে ওই দ্বিতীয় ঘরে যে গ্রহ বসে থাকবে তার কারকতা অনুযায়ী রেজাল্ট হবে। যেমন যদি দ্বিতীয় ঘরে যদি শান অবস্থান করে বা সূর্য বা রবি যাই বলি না কেন, তার গোলাকার মুখ, চুলগুলি ঘন কালো। যদি চন্দ্র অবস্থান করে উপপাদ লগ্নের দ্বিতীয়ে তাহলে কপালটা একটু চ্যাপ্টা ধরনের হবে এবং হাঁজলে একটা গালে টোল পড়বে। যদি উপপাদ লগ্নের দ্বিতীয়ে মঙ্গল অবস্থান করে তাহলে ঠোঁটগুলি একটু বেশি মোটা হবে এবং মুখটাও বেশ বড় হবে, কপালে একটা দাগ থাকতে পারে। যদি উপপাদ লগ্নের দ্বিতীয়ে বুধ অবস্থান করে তাহলে মুখটি বেশ ছোট হবে এবং তা একটা বালক বা বাচ্চা বাচ্চা দেখতে ভাব হবে। চুল অধিকতম ক্ষেত্রে দেখা যায় অনেকটা লম্বা, কারণ মার্কারির কারকতা এখানে পাচ্ছে, মার্কারির মানে একটা বালক সুলভ ভাব থাকবে এবং চুলগুলি বড় হয় সাধারণত দেখা যায় যারা বুধের জাতক হয়, তো সেই কারকতাই পাবে। যদি জুপিটারকে দেখা যায় দ্বিতীয় হাউসে অবস্থান করছে উপপাদ লগ্ন সাপেক্ষে তাহলে গাল দুটি ফোলা হবে এবং দাঁতের উপর দাঁত লক্ষ্য করা যাবে, আক্কেল দাঁত যেটাকে আমরা বলি। জুপিটারের সঙ্গে কিন্তু একটা স্থূল শরীরের একটা কানেকশন আছে, একটু ভারী শরীর জুপিটার কিন্তু, কারণ জুপিটার মেদের কারকতা, মেদ শরীরে কারো মেদ জমে আছে অতিরিক্ত, এটা কিন্তু জুপিটারের কারকতার মধ্যে পড়ছে। তো ভারী শরীর জুপিটার কিন্তু তার কারকতা দেয়, তো সেই হিসাবে গাল দুটো ফোলা ফোলা এটা কিন্তু সেই জায়গা থেকে এসেছে। শুক্র যদি উপপাদ লগ্নের দ্বিতীয় থাকে অবস্থান করে তাহলে মুখের আকৃতি বেশ সুন্দর হবে এবং চুল সাধারণত খুব বেশি বড় হবে না। বুধের ক্ষেত্রে যেমন কারকতার মধ্যে চুলটা বড় হওয়ার একটা কারকতা থাকছে, মুখটা বালক সুলভ থাকছে, শুক্রের ক্ষেত্রে কিন্তু দেখতে সুন্দর হবে এবং চুল কিন্তু খুব একটা বড় হওয়ার কথা নয়। শনি যদি থাকে উপপাদ লগ্নের দ্বিতীয়ে তাহলে নাকটি বেশ সুন্দর হবে, মানে টিকালো নাক যেটাকে আমরা বলি, এবং চোখের নিচে কিন্তু দাগ থাকবে। যদি রাহু দ্বিতীয় ভাবে থাকে তাহলে সব রকম একটা মিলেমিশে ভাব একটা থাকবে, সব রকম কারকতা একটু একটু করে তার মধ্যে লক্ষ্য করা যাবে, ভালো খারাপ সবই। কোনো একটা জায়গা ভালো হলে হয়তো দেখা গেল যে তার নাকটা ভালো, চোখের দিকটা অতটা ভালো নয়, তার কপালটা অতটা ঠিকঠাক নয়, আবার তার ঠোঁট হয়তো উন্নত, এইরকম জায়গা থাকবে।
তৈরি হবে কেতু কেতুর ক্ষেত্রে কি হবে কেতু তাহলে ঠিক বোঝা যায় না কারণ কেতুর তো যেহেতু গলা বা মুখ নেই কেতুর ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে দাঁতের গঠন ভালো হয় না যদি উপপদ লগ্নের দ্বিতীয় কেতু থাকে ये समस्त बंधुरा अनलाइने काउंसलिंग कराते चान एवं जरा ज्योतिष शिखते आग्रही तारा 9932413177 ये नम्बर अपनारा जोगाजोग करबें एवं अपनारा ह्वाट्सएप करते पारें ये नम्बर भालो थाकबें धन्यवाद।